টলিউডের খবর পেতে চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। লীনা গঙ্গোপাধ্যায় লেখা একাধিক বাংলা ধারাবাহিকের হিন্দি অনুবাদ রোম রোমে চলছে, শুধু চলেনি, ভালো টিআরপিও এনে দিয়েছে। আর তাই তো এখন নিজের কাঁধে নতুন দায়িত্ব তুলে নিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়। খুব জলদি আসছে তার নতুন মেগা ঝনক। কলকাতায় দিন তিনেক শ্যুট হওয়ার পরই গোটা টিম চলে গিয়েছিল কাশ্মীরে, তবে সবাই সারপ্রাইজ দিয়ে সেই টিমে যোগ দিয়েছে বাংলা ধারাবাহিকের দুটি চর্চিত মুখ, যাদের ধারাবাহিক নিয়ে এতদিন জমিয়ে ট্রোলিং হয়েছে, সদ্যই তা শেষ হয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে গুড্ডি আর অনুজকে নিয়ে। ঝনক সিরিয়ালের এই দুই মুখকেও দেখা যাবে বলে খবর মিলেছে। প্রসঙ্গত, তোমাদের রানী সিরিয়াল এসে জায়গা নেয় রামপ্রসাদের, আর রামপ্রসাদকে স্লট বদলে পাঠিয়ে দেওয়া হয় গুড্ডির জায়গায়। অনেকদিন ধরেই গুড্ডির গল্প নিয়ে ট্রোল করছিলেন দর্শকদের একটা বড় অংশ, আর তাই তো এই ধারাবাহিক শেষ হওয়ার কথা শুনে বেশ খুশি হয় তাঁরা। সামাজিক মাধ্যমে কমেন্টে সকলে লিখতে থাকেন আপদ গেল। ফেরা যাক ঝনকের প্রসঙ্গে। এই সিরিয়ালের হিরো বাঙালি, নাম অনিরুদ্ধ, পেশায় একজন সফল প্রযুক্তিবিদ। কাশ্মীরে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয় কাশ্মীরি কন্যা ঝনকের। এই অনিরুদ্ধ আবার বাগদান হয়ে গিয়েছিল আরশির সঙ্গে, ভাগ্যের ফেরে বিয়ে হয়ে যায় অনিরুদ্ধ আর ঝনকের। অনিরুদ্ধর এদিকে কথা রয়েছে প্রবাসে যাওয়ার, কিভাবে সামলাবে এবার সবটা দুই পরিবার, তাই নিয়েই গল্প। অনিরুদ্ধ অর্থাৎ নায়কের চরিত্রে রয়েছেন কুশল আহুজা, আর নায়িকার চরিত্রে দেখা যাবে হিবা নবাবকে। এই হিবা কিন্তু কাশ্মীরেরই কন্যা। অনিরুদ্ধর বাগদত্তা রোলে থাকছেন চাঁদনী শর্মা, খলনায়ক হিসেবে দেখা যাবে ঋষি কৌশিককে, তাঁর চরিত্রের নাম তেজস কুমার। এদিকে গুড্ডি ধারাবাহিকে শেষ হতে না হতেই রণজয় বিষ্ণু আর শ্যামূর্তি মুতলি পাড়ি দেন কাশ্মীরে। এয়ারপোর্ট থেকে দুজনের ছবি শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে বেশ উৎসাহিত গুড্ডির দর্শকেরা।